এইটা দিয়েও কিন্তু আপনারা কেক বিস্কিট রুটি আইটেমগুলো কিন্তু আপনারা অতি সহজে তৈরি করতে পারছেন। আর এই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন 8 ঘন্টা 70 থেকে 80 কেজি ময়দার কাজ করতে পারছেন। বামে হাতের বাম দিকে সেই গ্যাসের বার্নারটা আছে, অর্থাৎ বাম দিয়ে কিন্তু আমাদের সেই তাপটা লাগবে, অর্থাৎ এখানে দিয়ে আপনার সেই তাপটা ভিতর দিকে চলে আসবে। আর এটা আপনার ট্রলিটা সম্পূর্ণ ঘুরবে এবং ঘোরার পরে কিন্তু ঘুরে ঘুরে এটা তাপ দিবে, অর্থাৎ যখন আপনার রুটি বা বিস্কিট বা কেক যখন আপনার আইটেমগুলো তৈরি করবেন সরাসরি আমাদের এখানে সেই ট্রে সিস্টেম থাকবে। ট্রের মধ্যে দেওয়ার পরে এখানে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্রলি সিস্টেম, এটা কিন্তু টেনে কিন্তু ভিতর থেকে কিন্তু বের করা যায়। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। আমি আবারও এনা মেশিনারি যে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, অর্থাৎ বেকারির আইটেমের মেশিন নিয়ে, যেটা দিয়ে আপনারা খুব সহজে কেক বিস্কিট রুটি আইটেমগুলো তৈরি করতে পারবেন। এবং এটা কিভাবে তৈরি করবেন তার জন্য কিন্তু একজন দক্ষ কারিগর দরকার আছে, চাইলে কিন্তু আমাদের মাধ্যমে সেই কারিগরও কিন্তু নিতে পারেন। চলুন দেখে আসি আমাদের সেই মেশিনটার কী কী আইটেম তৈরি করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাসেস দিয়ে তৈরি আমাদের সেই মেশিনটা, এবং এটা কিন্তু টেকনোলজি হচ্ছে আপনার চায়না, কিন্তু এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের তৈরি করেছি। আমাদের সে এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশে সেই রোটারির ওভেন, যেটা দিয়ে আপনারা খুব সহজে কেক বিস্কিট রুটি বেকারির আইটেমের যে পণ্যগুলো আছে সেটা কিন্তু অতি সহজে এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারছেন। তো এই সর্বপ্রথম বলবো আমাদের এখানে যে মেশিনটা সেটা রান করতে গেলে কিন্তু আপনার দুইটা মোটর আমরা ইউজ করেছি, যে মোটরগুলো আপনি বাসা বাড়ির লাইনে কিন্তু আপনারা চালাতে পারবেন। তো মেশিনটা রান করতে গেলে আপনার কারেন্ট লাগবে, বিদ্যুৎ লাগবে এবং গ্যাস লাগবে, কারণ গ্যাস ছাড়া এটা আপনার আগুনে তাপ দিতে পারবেন না, এবং মাস্ট বি আপনার কারেন্ট লাগবে। যেহেতু এটা আপনার শুরু মানে অন করতে গেলে কিন্তু আপনার সেই মোটরটা আমাদের প্রয়োজন আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই মোটর যেটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করেছি আমাদের সেই মোটরটা। এবং এটার সাথে কিন্তু আরেকটা মোটর দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার জাহাজের মোটর, অর্থাৎ ওই জাহাজের মোটরের কাজ হচ্ছে আপনার ভিতরে ট্রলিটাকে ঘুরানো, এবং এই মোটরের কাজ হচ্ছে মেশিনটাকে রান করা। আর এখানে যে মেশিন এটা দেখতে পাচ্ছেন রোটারির ওভেনটা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাসেস দিয়ে আপনার তৈরি করা, যেহেতু এটা একটা খাবারের পণ্য, আর খাবারের পণ্য কিন্তু একদম অ্যাসেস টু অ্যাসেস দিয়ে আমরা এখানে সেই মেশিনটা আমরা তৈরি করেছি। আর আমাদের যে ফাংশনগুলো আছে মেশিনের, অর্থাৎ আপনার এখানে যে ইগুলো আছে, এটা হচ্ছে আপনার গ্যাসের গ্যাস, এবং এটা হচ্ছে বিদ্যুতের যে মিটার, গ্যাসের মিটার, অর্থাৎ আপনার কতটুকু গ্যাস আপনার খরচ হচ্ছে, কতটুকু সময় লাগতেছে কেক বানানোর বা বিস্কিট বানানোর, সেটা কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা কিন্তু আপনার এখানে টাইমে উঠে যাচ্ছে। আর এখানে যে আপনার সুইচগুলো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার অন করার জন্য, একটা হচ্ছে ট্রলি গুলানোর জন্য, একটা হচ্ছে লাইটিংয়ের জন্য, আর একটা হচ্ছে অটো সিগন্যাল, অর্থাৎ প্রতিটা আপনার সুইচ আপনার অপোজিটের সেই এইগুলো আমাদের সেই মাদারবোর্ডটা আমরা ফিট করে রেখেছি। কোন সুইচটার কী কী কাজ করা হয় সে সম্পর্কে এখন আমি ডিটেলস বললাম, এখন আমি মেশিনটাকে খুলে দেখাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই ইনসাইড মানে ভিতরের সাইড, যেটা আপনার ট্রলি থাকবে, অর্থাৎ এই ট্রলিটাকে ভিতরে আপনার ঘুরবে এবং ঘুরে ধুরে এটা তাপ দিবে। আর আপনার বামে হাতের বাম দিকে সেই গ্যাসের বার্নারটা আছে, অর্থাৎ বাম দিয়ে কিন্তু আমাদের সেই তাপটা লাগবে, অর্থাৎ এখানে দিয়ে আপনার সেই তাপটা ভিতর দিকে চলে আসবে। আর এটা আপনার ট্রলিটা সম্পূর্ণ ঘুরবে এবং ঘোরার পরে কিন্তু ঘুরে ঘুরে এটা তাপ দিবে, অর্থাৎ যখন আপনার রুটি বা বিস্কিট বা কেক যখন আপনার আইটেমগুলো তৈরি করবেন সরাসরি আমাদের এখানে সেই ট্রে সিস্টেম থাকবে। ট্রের মধ্যে দেওয়ার পরে এখানে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্রলি সিস্টেম, এটা কিন্তু টেনে কিন্তু ভিতর থেকে কিন্তু বের করা যায়। এটা চাকা সিস্টেম, এটা আবার ভিতরে আপনার এটা ঢুকানো যাবে, যেহেতু এটা চাকা সিস্টেম ট্রলি সিস্টেম। এটা এখনও কিন্তু আনকমপ্লিট আছে, ফুল কমপ্লিট করা হয়নি, যার জন্য আপনাকে আমি এখানে দেখাতে পারলাম না। এই মেশিনটা দিয়ে প্রতিদিন আপনি কিন্তু 500 কেজি ময়দার কাজ করতে পারবেন, বেকারির যে আইটেমগুলো আছে সেটা কিন্তু আপনারা বানাতে পারবেন। আর এগুলো আপনি মেশিন পেলেন, এখন এটা আপনি কিভাবে বানাবেন, কারণ আপনার মেশিন নিলে হবে না, কিভাবে বানাতে হবে তার জন্য কিন্তু একজন দক্ষ কারিগর দরকার আছে। আপনি চাইলে সেই কারিগরও কিন্তু আপনি আমাদের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন, অর্থাৎ মেশিন পাচ্ছেন, দক্ষ কারিগরও কিন্তু আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো এই মেশিনটা দিয়ে আপনারা যে কোনো আইটেমের বেকারির আইটেমের পণ্যগুলো কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারছেন, কারণ বেকারির আইটেম যেমন রুটি বা বিস্কিট
কেক, এগুলা কিন্তু আমাদের ফাস্টফুড বলেন, রেস্টুরেন্ট বলেন, দোকান বলেন, মুদি দোকান বলেন, রাস্তায় বলেন, সব জায়গায় কিন্তু আমাদের সেই আইটেমগুলো কিন্তু সবখানে কিন্তু এগুলা চলে এবং প্রতিদিন কিন্তু আমরা দেখে থাকি। তো আপনারা কেউ যদি বেকারির আইটেম নিয়ে যদি আপনারা কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটা ক্রয় করে আপনারা কিন্তু বেকারি আইটেমের বিজনেস কিন্তু আপনারা রান করতে পারেন। তার জন্য কিন্তু দক্ষ কারিগরও কিন্তু আপনি আমাদের মাধ্যমে কিন্তু নিতে পারেন। আর এগুলার যে লাভ, অর্থাৎ আপনার লাভের যে অংশটা, এটা কিন্তু শতকরা 30% কিন্তু লাভ থাকে বেকারি আইটেমের যে জিনিসগুলো পণ্যগুলো তৈরি করা হয়। কারণ লাভ ছাড়া কিন্তু আমরা কেউ বিজনেস করি না। যে কোনো পণ্য তৈরি করতে গেলে কিন্তু আমরা লাভ দেখব, তারপর কিন্তু আমরা সেই মানে বিজনেসটা আমরা কিন্তু করব। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সেই খাবারের আইটেম, যেটা আপনার 30% কিন্তু লাভ থাকবে। তা আপনারা চাইলে কিন্তু আপনারা রোটারির ওভেন নিয়ে কিন্তু আপনারা যে কোনো আইটেমের বিজনেস আপনারা করতে পারেন। আর এর পাশাপাশি আমি আরেকটা ওভেন দেখাবো, অর্থাৎ এটা হচ্ছে একটা বক্স ওভেন, যেটা দিয়েও আপনারা বেকারি আইটেমগুলো তৈরি করতে পারেন। কারণ সবাই কিন্তু 3 লক্ষ টাকা দামে মেশিন ক্রয় করতে পারেন না বা কিনতে সামর্থ্য নেই। অনেক মানুষ আছে যে অল্প পুঁজির মধ্যে কিন্তু ছোট্ট মেশিন চায়। সেই ভাইদের কথা বলবো যে আপনারাও কিন্তু যে কোনো ছোট্ট মেশিন নিয়ে কিন্তু আপনারা বেকারির আইটেম তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সেই বক্স ওভেন, যেটা দিয়ে আপনারা খুব সহজেই বেকারির আইটেমগুলো কিন্তু তৈরি করতে পারছেন। এটা আপনার সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি। এটাও কিন্তু আপনার সেই মিটার দেওয়া আছে এখানে, অর্থাৎ কতটুকু আপনার গ্যাস খরচ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ সেই মিটারে কিন্তু উঠে যাবে। এবং এটা কিন্তু উপরে একটা বানার দেওয়া আছে, অর্থাৎ উপরে একটা বানার এবং এটার যে নিচেও কিন্তু একটা বানার দেওয়া আছে। আপনার দুই পাশ দিয়ে সেই আগুনের তাপটা বের হবে। এবং এটা কিন্তু আপনার 5টা তাক দেওয়া আছে। 5টা তাকের মধ্যে আপনি এক একটা তাকের মধ্যে আপনার ডাবল করে ট্রে বসবে, অর্থাৎ 5টা তাকের মধ্যে আপনি 10টা ট্রে বসাতে পারবেন। এইটা দিয়েও কিন্তু আপনারা কেক, বিস্কিট, রুটি আইটেমগুলো কিন্তু আপনারা অতি সহজে তৈরি করতে পারছেন। আর এই মেশিনটা দিয়ে আপনারা প্রতিদিন 8 ঘন্টা 70-80 কেজি ময়দার কাজ করতে পারছেন। যে কোনো বেকারি আইটেম কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই মেশিনটার মধ্যেও কিন্তু আপনারা বক্স ওভেনটার মধ্যেও তৈরি করতে পারছেন। আর এই ওভেনটার প্রাইস হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা দিয়ে কিন্তু আপনারা একটা বক্স ওভেনও কিন্তু আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার যে খামির তৈরি করার মেশিন, অর্থাৎ রুটি বা বিস্কিট খামির তৈরি করার মেশিনও কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, সেটার প্রাইস হচ্ছে 60,000 টাকা। আর কেকের যদি আপনারা ডো তৈরি করতে চান, সেই মেশিনটার প্রাইস হচ্ছে 45,000 টাকা। সেই মেশিনও কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আপনারা ক্রয় করতে পারছেন। অর্থাৎ আমাদের এখানে কিন্তু আপনারা মোটামুটি অনেক আইটেমের মেশিন কিন্তু দেখিয়েছি। আমাদের এখানে 210টা মেশিন নিয়ে আমরা কাজ করতেছি। যে আপনারা যদি কেউ যদি এই ধরনের বিজনেস করতে চান বা আমাদের যে আরও যে আইটেমগুলো আছে সেই ধরনের বিজনেস যদি করতে চান বা এই ধরনের মেশিন যদি দেখতে চান, সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর এখানে দেখা যাচ্ছে আপনি বেকারি আইটেম তৈরি করার পর এটা যদি আপনি প্যাকেট করতে চান, সেই প্যাকেজিংয়ের মেশিনও কিন্তু আমাদের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারেন। অর্থাৎ পুরো বিজনেস করতে গেলে আপনার যে কাজকর্মগুলো আছে স্বয়ং সম্পূর্ণ কিন্তু আপনারা আমাদের এনাম মেশিনারি যে পেয়ে যাচ্ছেন, যা কোথাও পাবেন না। কারণ আমাদের এখানে একটা ফ্যাক্টরির মধ্যে আপনাকে 210টা আইটেমের মেশিন কিন্তু কোনো ফ্যাক্টরি বা কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনাকে আজ দেখায়নি, যা আপনারা এনার মেশিনারিজে কিন্তু আপনারা 210টা আইটেমের মেশিন কিন্তু আপনারা খুব সহজে দেখেছেন প্লাস পেয়ে গেছেন। তো আপনারা যদি এই ধরনের মেশিন কোনো ভাই বা বোনেরা যদি করতে চান বিজনেস বা কোনো মেশিন দেখতে চান, সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন। আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা কাঁচপুর ব্রিজের পরে মদনপুর বাস স্ট্যান্ড। আর মদনপুর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময়। আর আমাদের কিন্তু শুক্রবার অফ শুক্রবার ছাড়া আপনারা যে কোনো সময় আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।